প্রতিটি বাঙালেরই মন চায় পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফুতে একবার হলো আসতে। আমাদের এবারে সম্পূর্ণ ভ্রমণ গাইড সান্দাকফু ট্যুর 2024। এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা নৈহাটি স্টেশন থেকে আপ 13141 তিস্তা তোর্ষা এক্সপ্রেস করে রাত 2টার সময় এসে পৌঁছাই এনজিপি রেলওয়ে স্টেশন। প্রায় ভোর 5টার সময় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এনজিপি থেকে কার্শিয়াংয়ের পথ ধরে মানেভঞ্জন। আমরা প্রথম দিন 12,000 ফুট উঁচু সান্দাকফুতে উঠছি না উচ্চতাজনিত সমস্যার কারণে, যেহেতু আমাদের সঙ্গে 2.5 থেকে 10 বছরের মধ্যে অনেক বাচ্চা রয়েছে। তাই আমরা প্রথম দিন পৌঁছে গিয়েছিলাম মানেভঞ্জন থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সিরি নদীর পাশে একটি সুন্দর হোমস্টেতে, পাহাড়ি নদীর সঙ্গে অসাধারণ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য। যারা সান্দাকফু সিরিজের প্রথম ভিডিওটি দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা দেখতে পারেন। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আমরা শ্রীখোলা থেকে পৌঁছে যাব আরও একটি উত্তরবঙ্গ অপিট দার্জিলিংয়ের ছোট্ট পাহাড়ি জনপদ পালমাজুয়াতে। সঙ্গে জানতে পারবেন হোমস্টের তথ্য, গাড়ির খরচ, ড্রাইভারের ফোন নাম্বার আর পালমাজুয়াতে কী কী আছে দেখার তার খুঁটিনাটি তথ্য, সঙ্গে সাইট সিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সঙ্গে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দেবেন, এতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা আমি পরিষ্কারভাবে জানিয়ে রাখি, এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি গিয়ে যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটিতে যে হোমস্টের ফোন নাম্বার এবং যে ড্রাইভারের ফোন নাম্বার শেয়ার করা হবে একদম জেনুইন, সঠিক ড্রাইভারের ফোন নাম্বার এবং ডাইরেক্ট হোমস্টের ফোন নাম্বার। আমাদের সান্দাকফু ট্যুর 4 নাইটস 5 ডেজের। আজ আমাদের ট্যুরের প্রথম দিন, আমরা এনজিপি থেকে এসে পৌঁছেছি শ্রীখোলাতে। এই সুন্দর অপিট পাহাড়ি গ্রাম শ্রীখোলাতে আপনারা কীভাবে আসবেন, কোথায় থাকবেন, হোমস্টের ডিটেলস, গাড়ির খরচ কীরকম, খাওয়া দাওয়া কী করবেন, সমস্ত তথ্য নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে। তাই এই শ্রীখোলা নিয়ে আর সময় নষ্ট করব না। যারা এই শ্রীখোলা সম্পর্কিত সমস্ত তথ্য জানতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। শ্রীখোলাতে আমরা 1 নাইট ছিলাম। এখানে এসে আমরা উঠেছিলাম নদীর একদম পাশের হোটেল, হোটেল সোবরাজে। দ্বিতীয় দিন সারা সকাল এখানে দারুণ মজা করার পর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। আমাদের আজকের গন্তব্য এই শ্রীখোলা থেকে প্রায় 18 থেকে 19 কিলোমিটার দূরে একটি সুন্দর ছোট্ট অপিট পাহাড়ি গ্রাম পালমাজুয়া, যার অসাধারণ সিনিক বিউটি আপনাকে মুগ্ধ করবে। এই পালমাজুয়াতে আমরা 1 নাইট স্টে করব। আমাদের প্রথম কাজ হল হোটেল চেক ইন করা। আমরা এসে এখানে উঠেছিলাম সিঙ্গলীলা জঙ্গল লজে। অসাধারণ প্রকৃতির মধ্যে অবস্থিত এই হোমস্টেতে আপনাদের একটা নাইট কাটাতে বেশ ভালো লাগবে, সঙ্গে আকৃষ্ট করবে এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই হোমস্টেটি এত সুন্দর একটি লোকেশনে অবস্থিত যেন মনে হবে এই হোমস্টেটি হলো একটি ট্যুরিস্ট স্পট এবং এখানটা ঘুরতেই বেশ ভালো লাগবে। তো প্রথমে কিছুটা রেস্ট নিয়ে হোমস্টেটি ঘুরে দেখুন। বন্ধুরা, হোমস্টেতে এটা হলো আমাদের ঘর। ঘরের ভিতরে দুটো ছোটো ছোটো খাট পাতার সঙ্গে সঙ্গে মাঝে একটা বড় টেন্ট। টেন্টের ভিতর 3 জন, খাটে 2 জন তো অনাশায় ধরবে। সঙ্গে বাথরুমটিও ছিল যথেষ্ট বড়, কোমর বসানো আছে। অন্যান্য সমস্ত সুবিধাই রয়েছে শুধুমাত্র গিজার বাদে। রেট কেমন চলছে? 1500 পার পারসন, ফুডিং প্লাস লজিং, হ্যাঁ না? এই হোমস্টেটিতে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং প্রতিটা রুমের ক্ষেত্রেই 1500 টাকা, সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত। দেখতে দেখতেই লাঞ্চের সময় হয়ে গেল, আমাদের লাঞ্চ এসে হাজির। আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত, আলুর একটা তরকারি, সঙ্গে ডিমের কষা, আর সঙ্গে ছিল স্যালাড। খাবার দাবারের টেস্ট বেশ ভালোই ছিল। খাবার দাবার শেষে অল্প রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পালমাজোয়ার প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য। এই রাস্তা বরাবর সোজা প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটে নিচের দিকে গেলে নিচে পৌঁছে যাওয়া যায় একটি ছোট্ট সুন্দর পাহাড়ি নদীর ধারে। আপনারা চাইলে সেখানে গাড়ি নিয়েও পৌঁছে যেতে পারেন। তবে পায়ে হেঁটে অসাধারণ প্রকৃতির মধ্য দিয়ে
নদীর ধারে পৌঁছানোর আনন্দটাই আলাদা। এখানে নদীর উপরে রয়েছে নির্মিত একটি ছোট্ট ব্রিজ, যার উপর থেকে এই নদীটির অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এই পালমাজোয়াতে গাড়ি নিয়ে বেরিয়ে সারাদিনে সাইট সিন করার মতো প্রচুর ভিউ পয়েন্ট বা কোনো স্পট কিন্তু নেই, তাই সাইট সিন বলতে এখানে পায়ে হেঁটে এই প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করা। এখানে এসে যেন নিজেকে প্রকৃতির মধ্যে বিলিয়ে দেওয়া যায়, যেন হারিয়ে যাওয়া যায় এই অসাধারণ সৌন্দর্যের মধ্যে। আমরা সবাই মিলে যখন এই রাস্তা দিয়ে হাঁটছিলাম আর এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করছিলাম, যে আমাদের কি ভালো লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে এটুক বলতে পারি, পালমাজোয়াতে যদি আপনারা এসে একটা রাত্রি কাটান, ঠকবেন না, দারুণ সুন্দর প্রকৃতির মধ্যে অবস্থিত এই সুন্দর ছোট্ট গ্রাম পালমাজোয়া। এই পালমাজোয়া কিন্তু এখনও দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত একটি ছোট্ট অফবিট গ্রাম। এটি মানেভঞ্জন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত, ধোত্রে থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত, সিঙ্গলীলা ফরেস্টের মধ্যেই পড়ে, এনজিপি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে অবস্থিত। পালমাজোয়াতে এখনও প্রচুর পর্যটকদের কিন্তু সমাগম ঘটে না, তাই যারা ভিড়ভাড়টা অতটা পছন্দ করেন না, অত্যন্ত নিরিবিলি শান্ত পরিবেশে একটা দিন কাটাতে চান, তাদের ঠিকানা কিন্তু হতেই পারে এই অত্যন্ত সুন্দর পাহাড়ি গ্রাম পালমাজোয়া। সমগ্র বিকেলটা পালমাজোয়াতে আমাদের অসাধারণ কাটলো, এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে। প্রকৃতির এই অসাধারণ দৃশ্য দেখে আমরা অবশেষে ফিরে এলাম আমাদের হোমস্টেতে। সন্ধ্যার পর চলে এলো ইভিনিং স্ন্যাক্স, যেটা ছিল একটা আলুর পকোড়া, যার টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, সব জায়গার প্রতিটি খাবার যে ভালো লাগবে সেটা জরুরি নয়, জরুরি হলো আমরা এখানে কেমন মজা করলাম, কেমন আনন্দ করলাম। তাই আমাদের সন্ধ্যায় আসর জমে উঠল গান নাচের মধ্য দিয়ে। রাতের বেলায় পালমাজোয়াতে এই সিঙ্গলীলা জঙ্গল লজের সৌন্দর্য ছিল এক কথায় অসাধারণ। সঙ্গে এখান থেকে সামনের পাহাড়ের একটি অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়, যদিও আমার মোবাইল ফোনের ক্যামেরা তা ধরতে পারছে না। আমাদের সান্দাকফু ট্যুরের দ্বিতীয় দিনটির সমাপ্তি ঘটল পালমাজোয়াতে এই ডিনারের মাধ্যমে, যেখানে ছিল চিকেন, ডাল, পাহাড়ি স্কোয়াশের একটি তরকারি, আর সঙ্গে ছিল পাঁপড়। আমরা সাদা ভাত নিয়েছিলাম, আপনারা চাইলে রুটিও নিতে পারেন। সান্দাকফু ট্যুরের আজ আমাদের তৃতীয় দিন। সকালবেলা উঠেই মনটা ভালো হয়ে গেল, আকাশের এই রৌদ্রোজ্জ্বল ঝলমলে পরিষ্কার সুন্দর মনোরম পরিবেশ দেখে। সকালবেলা পেরিয়ে পড়লাম হোমস্টের উপরের দিকটাতে। উপরের দিকটাতে রয়েছে অসাধারণ সৌন্দর্য, যারা প্রকৃতি ভালোবাসেন তারা এখানে দেখার জন্য অনেক কিছু পাবেন। প্রকৃতি তার সৌন্দর্যের ডালি এই গ্রামটির চারিদিকে সাজিয়ে রেখেছে, যেদিকে তাকাবেন সেদিকেই প্রকৃতি আপনার সামনে উন্মুক্ত অবস্থায় রয়েছে। তাই এই প্রকৃতির মধ্যে আপনারা হারিয়ে যেতেই পারেন একটা দিন। সান্দাকফু যাওয়ার পথে অনেকে মানেভঞ্জন স্টে করে, তা আমার মনে হয় মানেভঞ্জন স্টে না করে আপনারা এগিয়ে আসুন আরও একটু সামনে, প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম পালমাজোয়াতে, যেখানে আপনারা প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। পরের দিন এখান থেকে চলুন সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা 12,000 ফিট, তাই একবারে যদি 12,000 ফিট যান একটু হলেও সমস্যা হতে পারে, তাই হাইট অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথমে শৃঙ্খলাতে ছিলাম। তারপর দিন আমরা আছি পালমাজোয়াতে, যার উচ্চতা 7,250 ফিট। আজকের দিন আমাদের সঙ্গে রয়েছে ড্রাইভার ভিকি, যার ফোন নম্বর হলো 8670655922। আপনারা গাড়ির জন্য এই ভিকি ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারেন। মানেভঞ্জন পর্যন্ত রেট 4,000 টাকা, শ্রীখোলা পর্যন্ত রেট 7,000 টাকা, পালমাজোয়া পর্যন্ত 5,500 থেকে 6,000 টাকা। সঙ্গে আরও কিছু ড্রাইভারের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। সারাটা সকালবেলা আমরা হোমস্টেতে এই অসাধারণ প্রকৃতির সৌন্দর্য দারুণভাবে উপভোগ করলাম। দেখতে দেখতে সকাল প্রায় 8:30 সময় আমাদের ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে ছিল পরোটা এবং গুগনি, সঙ্গে একটি গোটা ডিম সিদ্ধ। ব্রেকফাস্ট করে আমরা পালমাজোয়া থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মানেভঞ্জনের দিকে।
এই অসাধারণ প্রকৃতির বুকে একটা দিন সত্যি আমাদের দারুণ কাটলো, এত ভালো লাগলো আমাদের, ইচ্ছা থাকলো পরে আরেকবার আসবো এই সুন্দর অচেনা পাহাড়ি গ্রামে। পালমাজোয়াতে খরচ কত হতে পারে? পালমাজোয়াতে খরচ বলতে হোমস্টেতে পার হেড পার ডে 1500 টাকা, কিন্তু এই 1500 টাকার মধ্যে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিংয়ের স্ন্যাক্স ও রাতের ডিনার ইনক্লুডেড, ফলে এক্সট্রা খরচ সেভাবে নেই। কারণ এখানে গাড়ি নিয়ে কিন্তু আপনার সাইড সিনের কোনো ব্যাপার নেই, পায়ে হেঁটে উপভোগ করবেন এই পালমাজোয়ার অসাধারণ সৌন্দর্য। পালমাজোয়া থেকে মানেভঞ্জনে আসার সময় গাড়ি ভাড়া পড়তে পারে 1.5 থেকে 2000 টাকা, ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার। দোকানপাট এখানে একদমই নেই, ফলে মার্কেটিংয়েরও কোনো ব্যাপার নেই। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, সঙ্গে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন আমরা পৌঁছে যাব ধোত্রেতে। পালমাজোয়া থেকে মাত্র 11 কিলোমিটার দূরে রয়েছে ধোত্রে। ধোত্রে একটি অসাধারণ ছোট্ট পাহাড়ি গ্রাম। এই ধোত্রে ভালো করে ঘুরে আমরা পৌঁছে যাব মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে গাড়ি পরিবর্তন করে আমরা উঠব উপরের দিকে, সান্দাকফুর দিকে। বন্ধুরা, আমার ভিডিও থেকে যে তথ্যগুলো আপনারা পাবেন সেগুলো একদম সঠিক, যে ফোন নাম্বার এবং যে হোমস্টে ডিটেলস সব একদম কারেক্ট। তাই বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই চেপে দিন, কারণ যখন আমি পরের ভিডিওটি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।